সময়টা ছিল তখন শ্রাবণ মাস, সকাল 7টা বাজে, আকাশটি ছিল পরিষ্কার। তার কিছুক্ষণ পরই হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে এল। দেখতে দেখতে কালো চাদর দিয়ে যেন চারিদিক ঢেকে দিয়েছে। তারপরই শুরু হলো বজ্রপাত। এভাবে কিছুক্ষণ বজ্রপাত চলার পর শুরু হলো বৃষ্টি, আর সেই বৃষ্টি সারা দিন ধরে ঝরতে লাগলো। মাঠে যে সমস্ত চাষিগণ ছিল সবাই বাড়ি ফিরল। এভাবে বৃষ্টি পড়ার কারণে কোনো মানুষ মাঠে কাজ করতে পারল না, সবাই যে যার বাড়ি ফিরল। সারাদিন চারিদিক যেন শুনশান হয়ে গেছে, সমস্ত পশু পাখি নিজের বাসায় ফিরেছে। এভাবে বৃষ্টি চলতে চলতে দিনের শেষে, সময় তখন প্রায় 4:30 বিকেল, বৃষ্টির পরিমাণ অল্প কমতে থাকল। তখন প্রায় বৃষ্টি কমে এসেছে। এভাবে চলার পর বৃষ্টি প্রায় থেমে গেছে। তারপর নেমে এলো সন্ধে, এবং পরের দিন সকালে চারদিক মাঠ ঘাট জলে ভরে গেছে। যেদিকেই তাকায় সেদিকে শুধু জলরাশি আর জলরাশি। যে সমস্ত সবুজ মাঠে গাছপালা ছিল সেগুলি সব জলরাশি দ্বারা ঢাকা পড়ে গেছে।